নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক রেসিপি, চিচিঙ্গা বাটা ধনে পাতা দিয়ে। খুবই টেস্টি এই রেসিপিটি, আর খুবই ঝটপট বানিয়ে ফেলা যায়, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। অনেক সময় হয় আমরা কোথাও থেকে বেরিয়ে এসেছি বা অফিস থেকে ফিরে কিছুই করতে ভালো লাগে না, ঠিক সেই সময় এই রেসিপিটা খুবই উপযুক্ত, ঝটপট বানিয়েও ফেলা যাবে আবার টেস্টিও হবে। চলুন তাহলে এই সুন্দর রেসিপিটা কিভাবে বানাতে হয় সেটা দেখে নিই। চিচিঙ্গা বাটা বা চিচিঙ্গা ভর্তা বানানোর জন্য আমি 250 গ্রাম কচি চিচিঙ্গে নিয়েছি। আর চিচিঙ্গেটা দেখুন এইভাবে গাটা আমি ছুরি দিয়ে চেঁচে নিয়েছি। চিচিঙ্গা এমনিতেই খুব নরম হয়, এর খোসা ছাড়াতে হয় না, শুধু গাটা একটু চেঁচে নিলেই হয়। আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালটা আপনারা যে যা পছন্দ অনুযায়ী ইউজ করবেন। আমি এখানে 8 পোয়া রসুন নিয়েছি, রসুনটাকে আমি থেতো করে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি 1টা শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ নিয়েছি কালো জিরে। সামান্য একটু 1/4 চা চামচ হলুদ লাগছে, বেশি ইউজ করবেন না, তাহলে হলুদের গন্ধ হয়ে যাবে। 1টা ছোট পেঁয়াজকে আমি কুচি করে রেখেছি আর 1 টেবিল স্পুন আমি ধনে পাতা কুচি নিয়েছি। আর এর সঙ্গে লাগছে রান্নার জন্য তেল, আপনারা যে কোনো তেলেই রান্নাটা করতে পারেন, আমি সর্ষের তেল ইউজ করছি। আর সামান্য একটু চিনি লাগছে আর স্বাদ অনুযায়ী নুন লাগছে। চিনিটা আপনারা স্কিপ করে যেতে পারেন, কিন্তু চিনি ছাড়া এই রান্নার টেস্টটা ভালো হয় না। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিচিঙ্গা। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটা খুব স্মুথ একটা পেস্ট তৈরি করব। চিচিঙ্গেটা দেখুন খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি। সামান্য একটুখানি আমি জল ইউজ করেছি, বেশি জল দিয়ে পাতলা করে বাটবেন না, তাহলে এটা যখন আমরা কড়াই শুকোবো তখন কিন্তু এটা ভালো হবে না। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় 4 টেবিল স্পুন আমি সর্ষে তেল গরম করেছি। এবার এই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার একই সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। খুব ভালোভাবে এটা মোটামুটি হালকা লাল কালার করে এটা ভেজে নিতে হবে, আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন, কেননা রসুন আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি পুড়ে যায়। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ রসুনটাও হালকা লাল কালার করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেব, আর আঁচটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে করব। চিচিঙ্গাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে 5-7 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসে। আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 7 মিনিটের মতো নাড়াচাড়া করার পর দেখুন এইরকম সুন্দর কড়া থেকে ছেড়ে বেরিয়ে এসেছে, আর তেলগুলো একটু আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এই চিচিঙ্গে বাটার মধ্যে ধনে পাতা কুচি দিলে এর একটা অসাধারণ ফ্লেভার তৈরি হয়, যেটা খুবই ভালো লাগে। এবার জাস্ট কিছুক্ষণ একটু 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েই এটা
নামিয়ে নেব। ধনে পাতা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার গরম ভাতের সঙ্গে এই চিচিঙ্গে বাটা আমি পরিবেশন করব। আমাদের আজকের রেসিপি ধনে পাতা দিয়ে চিচিঙ্গা বাটা তৈরি হয়ে গেছে। খুবই টেস্টি হয়েছে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।